সুস্থ আছো আর যারা নতুন দেখছো তোমাদেরকে এই ফ্যামিলিতে মোস্ট ওয়েলকাম। তো যাই হোক, তো আজকে ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখছো, তো তোমরা ভাববে যে কি শেয়ার করছে স্বরূপা, আর কোনো কিছু ঠিক নেই। তো যাই হোক, জাস্ট কিছুই না, তোমাদের জাস্ট দেখাবার জন্য যে কীরকম ইনসিডেন্ট হচ্ছে আর হতে পারে, তো তোমরা একটু সতর্ক থেকো আর কিছুই না। যদি কিছু প্রয়োজন হয় তার জন্য ব্যবস্থা নেওয়ার, তো আগে থেকে প্রিকশন নিতে পারো, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার, আজ থেকে আদির পরীক্ষা শুরু হয়েছে। তো আজকে আদির ফার্স্ট পরীক্ষা আছে ওরাল, সেটা হচ্ছে কানাডা। তো সকাল থেকে ব্লগ ফ্লগ করিনি, ওকে নিয়ে উঠতে তো লেট হয়ে গেছিলো, কালকে শুতে ওইসবের জন্য ওইসব ঝামেলার জন্য শুতে লেট হয়েছে, তার জন্য খেতেও লেট হয়েছে। তারপর রান্নাবান্না তো সন্ধ্যা থেকে কিছু করতে পারিনি, তাই বাইরে আবার অর্ডার দিয়ে আনা হলো খাবার নিয়ে খেতে খেতে শুতে শুতে কালকে 12:30 এরকম বেজে গেছে ওইসব করে। তো ওই জন্য আদিরও শুতে রেডি হয়েছে, আদি উঠতে লেট হয়ে আছে সকালবেলা, তাই সকালবেলা খুব তাড়াহুড়ো করে ওকে স্কুলে পাঠালাম। আজকে ওর ফার্স্ট এক্সাম ছিল, তো প্রথম এক্সামের প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছো কীরকম কী চলছে, জানি না এরপরে রিটার্নগুলোতে কী হবে। তো যাই হোক, হোপফুলি আশা করি তোমাদের সবারই আশীর্বাদের, আর ও নিজেও অনেকটা পড়াশোনা করেছে, তাতে আশা করি ওর পরীক্ষাটা ভালোই হবে। তো আজকে কানাডা ওরাল ফার্স্ট পরীক্ষা, তো মানডে ও দুটো ওরাল একসাথে আছে, হিন্দি আর ইংলিশ। তারপর বুধবার থেকে ওদের রিটার্ন শুরু, আর বুধবার হচ্ছে হোলি। তো ভাবো আমাদের ওইদিকে হোলি মানে কি বুঝতে পারছো, আর আমি শান্তিনিকেতন থেকে বড় হয়েছি, পড়াশোনা করেছি, তো ওখানে হোলি মানে বসন্ত উৎসব, মানে তো বুঝতেই পারছো মানে কীরকম একটা মানে মেজাজ, ওখানকার কেমন আবহাওয়া মুড। সেইখানে দাঁড়িয়ে আমার ছেলেটার পরীক্ষা, মানে কী বলবো, রিটেন পরীক্ষাটা শুরু হচ্ছে বুধবার হোলির দিন থেকে, মানে আমি ভাবতেই পারি না যে হোলির দিনে আমরা স্কুল যাব বা কিছু করব, আর সেদিনকে ওদের পরীক্ষা, মানে আমার কল্পনার বাইরে। তো যাই হোক, খারাপ কোথাও না কোথাও খুবই লাগছে সত্যি বলছি, মানে ওরা হোলি কী কী এইসব ফেস্টিভ্যালগুলো এনজয় করা, ওগুলো অনুভব করা, মানে এইসব জিনিসগুলো ওরা পাচ্ছেই না এখানে, মানে আমার এইটা বারবার মনে হয়, জানি না কেন, যেহেতু আমি শান্তিনিকেতন থেকে পড়াশোনা করেছি তো এই জিনিসগুলো আমার খুব মনে হয়। তো যাই হোক, তো বুধবার থেকে ও রিটেন, তো আশা করি দেখি কি হচ্ছে কি না, ও এলেই জানতে পারবে, তোমাদের সঙ্গে তোমাদের সামনেই শেয়ার করব যে ও কেমন হয়েছে পরীক্ষা কি না। তো চলো, আপাতত সকাল সকাল আছে শুরু করেছি ব্রেকফাস্ট, মানে কি এই দেখো আজকে খাচ্ছি মুড়ি, অনেকদিন পরে একটু আলু ভেজেছি, আলু ভাজা পেঁয়াজ আর একটু চানাচুর দিয়ে আর লঙ্কা অল্প একটু দিয়ে সকালবেলা আজকে ব্রেকফাস্টে মুড়ি, আজকে কিছু বানাইনি, আজকে অনেকদিন পর মুড়ি খাচ্ছি, বাড়িতে ওইদিকে মারা খুব খায়। তো যাই হোক, তো চলো মুড়িটা এনজয় করে কাজ কম আছে। ডালটা দেখো তো এদিকে, দুটোই পোয়েম বলেছ, মামাকে বলে একটু শোনা, এদের সবাইকে বলে একটু শোনা, তুমি কেমন পোয়েম বলেছ, কোনটা কোনটা জিজ্ঞেস করেছে বলো। ಮಾಡಬೇಕು ದೇವರಿಗೆ ನಮಸ್ಕರಿಸಿ ತಿಂಡಿಯನ್ನು ತಿನ್ನಬೇಕು ಗುರುವಿಗೆ ನಮಸ್ಕರಿಸಿ ಶಾಲೆಯಲ್ಲಿ ಕಲಿಯಬೇಕು। তো এটা হচ্ছে রিগার্ডিং হ্যাবিটস, এভরিডে হ্যাবিটস, রাইট? সকালে ওঠো, চান করো, ব্রাশ করো, হ্যাঁ ব্রাশ করো, চান করো, তারপর ঠাকুরকে প্রণাম করো, খাও, স্কুল যাও, তারপর তাই তো পড়া করো। ওকে, তো নেক্সট ওয়ান, আর একটা কি শিখেছিল পোয়েম আজকে ছিল তোমার? মলা তামারি আর বারে চুপকে 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 নাগতো বারে ಪೊದರೆ ನಿಂದ ಪೊದರವಾಲಿಗೆ ನಿನ್ನ ಆಟ ಗಿಡದ ಚಿಗುರು ನಿತ್ಯ ನಿನಗೆ ಸೋಗಸಿ ನೋಟ। ಇದು ರಿಗಾರ್ಡಿಂಗ್ ಎಟಾ ಮದರ್ ರಾಬಿಟ್ ಆರ್ ಎಟಾ ಬೇಬಿ ರಾಬಿಟ್। ಹಾ ಹತ್ತು ದೇಖಾವ ಪರೆ ಆ ತು ಶೋರೆ ಜಾ ಪೇಚೆ ತುಮೆ ಇಟಾ ಪೇಚೆ ದುಟೋ ಕಿ ದಿಚೆ ದುಟೋ ಸ್ಟಾರ್ ದೇಖಿ। আচ্ছা, দুটো স্টার লাউড করার জন্য আর কমপ্লিট করার জন্য আর এই স্মাইলিটা দিয়েছে হ্যাপিনেস। আচ্ছা, তোমাকে টিচারে দিয়েছে আজকে ওরাল পরীক্ষা দে? হ্যাঁ। বাহ, গুড।
তো অফিস এই মাত্র শেষ হলো, গড়িতে বাজছে 8টা, চলে এসেছি আবার তোমাদের কাছে। তো এতক্ষণ চা খাওয়া হয়নি, আজকে সাহাও থেকে গেছে, তো অফিস করে করে তো সাহাও এখন একটু শুয়ে আছে, মানে কি করছে, আর ছেলেটাও আছে, তো ছেলেটা সাহা শুয়েছে, ছেলেটা পড়ছে। তাই আমার শেষ হলো অফিস, এতক্ষণে 8টা বাজছে ঘুরতে, তো এবার বসাবো চা। তো বিকালের চা আমরা ওইদিকে মারা কখন, মারা যখন চা খায় তখন 9টা বাজে, ওখানে আমরা যখন চা খাই সেটা হলেও হয়তো কি বলবো ওই 4:30-5টার মধ্যে চা খাওয়া হয়ে যায় আমাদের ওইদিকে। মা বলো, মানে আমার বাপের বাড়ির মা, আমার শাশুড়ি মা, এদের সব 4:30-5টা, 5টা-5:30 সময় চা খাওয়া হয়ে যায়। আর এখানে চা খাচ্ছি 8টার সময়, তাহলে ভাত রাতেরবেলা ডিনারটা কখন হবে সেটা ভাবো একবার। তো যাই হোক, আজকে শুক্রবার, তাই কালকে জন্য চাপ নেই, তাই জন্য একটু দেরি হলেও ক্ষতি নেই। আজকে আর 6:30-6টায় মানে 10:30-10টাতে ঘুমাতে হবে না, 10:30-10টার মধ্যে, মানে এরকম কোনো চাপ নেই। তো আজকে ওই জন্যে নিশ্চিন্তে, তো আজকে একটু দেরি করে শুলেও 11টা-12টা হলেও কোনো ক্ষতি নেই, আদিরও তাই আমারও তাই। তাই আর আদিত্য যাই হোক, কালকে পরশু দুদিন ছুটি, আবার সোমবার পরীক্ষা আছে, ওরাল আছে, তাই এতটা চাপ নেই, রিটেন নেই, তাই ভালো। তো চলো এখন চপ্পর একটু চা বানাই, দিয়ে চা খাই, তারপর দেখি আজকে রাতে কি হচ্ছে, এরা সব কি পার্টি করবে করবে না, কি এক জায়গায় খাওয়া দাওয়া করবে বলছে, তো দেখি চলো। তো চলো যাই নিচে, আদি তো পড়ছে সাহার কাছে, সাহা জানিনি যাবেন কিনা নিচে, বলছে শরীরটা ভালো লাগছে না, তো আমি চললাম নিচে, দেখি গা ওরা কি প্ল্যান করছে, খাওয়া দাওয়া একসাথে হবে কি না, কি করবে, তারপর সেরকম ব্যবস্থা করবো। পরীক্ষা ভালো হয়েছে, পোয়েম দুটো বলেছো ভালো করে, কি করে রে পুরো গাউদমে, হ্যাঁ পুরো এমনিটা পুরো দেখতে পাচ্ছি না, কি করে কি করে কি করে কি করে, ও বাড়ি চলে গেল এমনি করে পুরো, কি করে বলছি আগে বাড়ি চলে গেল গল্প শোনাচ্ছিস, কি করে হলো এটা, অন্যটা বল তাহলে, আরে দারি দারি আই পকারি ছন 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 তেল মে নাচি প্লেট মে আ শর্মাই পকারি, দারি দারি আই পকারি মে হাত মে উছলি মুখ মে পচি পেট মে যা ঘবরাই পকারি, দারি দারি আই পকারি মেরে মন কো ভালারি, আবে চুচি মুখবা তোলে আবে কো দিন ভূষণ মাড়বে কো দেবরি কে নমস্করিসি তিন্দি অন্ন তিন্নবে কো গুরুবি কে নমস্করিসি শালালি কলিয়বে কো কাকু ওপরে এসো তাহলে, কাকু তরকা হয়ে গেল ভালো করে, চ আমিও ভাবছি গিয়ে করি নি, আমারও তরকার ভেজানো রয়েছে, গ্রিন মুগে করলে, এটা গ্রিন মুগ দিছে শুধু না, অন্যান্য চাল দিলে ইয়ে নেই, এই তো ইয়েটা নেই, কি বলবো তো, তো গ্রিন মুগ আছে আর মুসুর আছে আর ইয়ে আছে ছোলার ডাল আছে,
ছোলা গ্রিন মুগ আর মুসুর ডাল চল করছি খেলা পড়াশোনা দেখ পড়ছে কত সুন্দর গল্পের বই আমি ওকে হাজারটা দিয়েছি বই রিড করতে আমাকে ইন্টারেস্টেড করতে আর আমাদেরকে বৌদি এখানে করছে রান্না মাংস চাপাচ্ছে বৌদি মাংস দিয়ে রাখা আছে এখানে মার্বেল না ওই যে সারমাইকা দেওয়া আছে ভেতরে পেছনে পুরো সাদা আর মার্বেলের হ্যাঁ ওই মন্দিরটা আছে ওইটার ভেতরে সুপার কালার এসছে এখন দেখ বলছিলি হবে না দেখ তেলটা বেরিয়েছে কি বেরিয়েছে জল জল হয়ে গেছিল জলই বেরিয়েছে কখন হবে দেখো কেমন আর পাবি না তুই খেলি না খেলি না আর পাবি না কিন্তু খেলে আর পাবি না দাদা হেরেছে বৌদি জিতেছে বৌদি জিতলেই হলো তাই তো বলছে ডাল লাউ ডাল আর ডিমের অমলেট আর রুটি একটা কাকুর জন্য এত লম্বা হচ্ছে আমাকে বলছে প্লিজ প্লিজ বলো আমার মুখে সামনে তাই বলছি আমাকে তুই প্লিজ প্লিজ বলিস আমার নিজেরই কেমন লাগছে দেখে ওকে এইটাই এইটাই কিন্তু খুব ভালো হবে আমার হয়ে যাবে মনে হচ্ছে জামাটা এটা এইটা পড়ে আছে যেটা পিকিকে তো ছাড়িয়ে গেছে আমাকেও মনে ছাড়িয়ে গেছে না আমার আর একটু বাকি আছে না না ওর ওর নিয়ে এসছে ফোনটা ফেলা যাবে না টাটা সাঁচু গুড নাইট টাটা গুড নাইট বাই বাই।
খেপা খেপ একদম এক ঝাপে দেখতে পড়ছে কিনা নিচে।